আসসালামু আলাইকুম। সাম্প্রতিককালে ঘটে গেল এই শতাব্দীর এই যাবৎকালের প্রথম সুপার সাইক্লোন আমফান, যা বয়ে এনেছে অবর্ণনীয় দুঃখ দুর্দশা এবং বিরাট অর্থনৈতিক ক্ষতি। জ্বলে গেছে বেশ অনেক প্রাণ এবং আমরা সবার রুহের মাগফিরাত কামনা করি। এখন এই সাইক্লোন আমফানের নাম শুনে আমরা অনেকেই কৌতূহলবশত জানতে চাই, সাইক্লোনের এই ধরনের নামকরণ কারা করে বা কীভাবে এই নামগুলো দেওয়া হয়। এই পর্বে আমরা জানব সাইক্লোনের এই নামকরণ সম্পর্কে এবং আমফান সাইক্লোন সম্পর্কে বিস্তারিত। সাথে আছি আমি জেসি জুবায়ের। সো লেটস টক অ্যাবাউট হাউ সাইক্লোনস আর নেমড অ্যান্ড এ টু জেড অফ সাইক্লোন আমফান। হোপ ইউ উইল এনজয় দ্য ভিডিও। প্রাকৃতিক দুর্যোগের এই নামকরণের প্রচলন অনেক আগে থেকেই 1953 সালে শুরু হয় হারিকেনের নামকরণের প্রথা। এখানে বলে রাখা ভালো যে ভারত মহাসাগরে ঘূর্ণিঝড়কে সাইক্লোন বলা হলেও আটলান্টিক মহাসাগরীয় এলাকায় ঘূর্ণিঝড়কে বলা হয় হারিকেন এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বলা হয় টাইফুন। এবং আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এই নামকরণ বেশ আগে শুরু হলেও আরব সাগর, ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগর অঞ্চলে এই নামকরণের প্রথা খুব একটা আগে নয়। এই নামকরণ করা হয় মূলত ঘূর্ণিঝড় সম্পর্কিত তথ্য, এর শক্তি বা অন্যান্য ইনফরমেশান সবাইকে জানানো এবং এর গতি প্রকৃতি ব্যাখ্যা বিশ্লেষণ করা এবং নামকরণের ফলে সবাইকে তা জানানো যায়। আগে অক্ষাংশ, দ্রাঘিমাংশ দিয়ে এর নামকরণ করা হতো, কিন্তু তা সাধারণের বোধগম্য হতো না। যেমন যদি বলা হয় 22 ডিগ্রি অক্ষাংশ, 30 ডিগ্রি দ্রাঘিমাংশ ঘূর্ণিঝড়, তাহলে আমরা কয়জনই বা তা বুঝবো? অনেকেই যা বুঝবো না। কিন্তু যদি বলা হয় ঘূর্ণিঝড় মহাসেন বা ঘূর্ণিঝড় আমফান, তাহলে আমরা খুব সহজে এটাকে বুঝতে পারবো। তাই এই নামকরণ করা হয়। বিশ্ব আবহাওয়া সংস্থা এবং আঞ্চলিক আবহাওয়া সংস্থার উদ্যোগে 2000 সালে একটি সম্মেলন অনুষ্ঠিত হয় ওমানের মাস্কটে এবং সেখানে আরব সাগর, ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগর অঞ্চলের নামকরণের দায়িত্ব দেওয়া হয় ভারতের নয়াদিল্লিতে অবস্থিত মৌসুম ভবনস্থ ঘূর্ণিঝড় সতর্কীকরণ বিভাগকে। আর এই প্যানেলটিকে নাম দেওয়া হয় স্ক্যাপে। এর সদস্য সংখ্যা আগে ছিল 8টি, কিন্তু বর্তমানে তা 5টি বেড়ে গিয়ে এখন বর্তমান সদস্য সংখ্যা মোট 13টি। 2004 সালে ঘূর্ণিঝড়ের নামকরণের নিমিত্তে 8টি দেশ থেকে 8টি করে মোট 64টি নাম গ্রহণ করা হয়। পরে প্রত্যেক দেশের নামের বানান অনুযায়ী আলফাবেটিক্যালি একটি করে নাম নিয়ে এই নামকরণ করা হয়। যেমন বাংলাদেশ লিখতে বি, তাই বাংলাদেশের দেওয়া একটি নাম থেকে প্রথম ঘূর্ণিঝড়টির নামকরণ করা হয়। বলে রাখা যাক, 2004 সালে ভারতে সংগঠিত ঘূর্ণিঝড়টির নাম অনিল, যা বাংলাদেশের দেওয়া নাম থেকে নামকরণ করা হয়। পরের ঘূর্ণিঝড়টির নামকরণ হয়েছিল ভারতের দেওয়া নাম থেকে, কারণ ইন্ডিয়া নামের আই বাংলাদেশের বি এর পরের অবস্থান, কারণ বাকি দেশগুলোর নামের আদ্যক্ষর এর মাঝে পড়ে না। তারপর মালদ্বীপ, মায়ানমার, ওমান, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ডের দেওয়া নাম থেকে এই নামকরণ করা হয়। 2007 সালে বাংলাদেশে আগাথানা নামকরণ হওয়া প্রথম ঘূর্ণিঝড়টি ছিল সিডর, এটি ছিল ওমানের দেওয়া নাম। এখন 8টি দেশের প্রস্তাবিত 64টি নাম ইতিমধ্যে ব্যবহৃত হয়ে গেছে। সর্বশেষ গত 20 মে 2020 সালে সংগঠিত আমফান নামের ঘূর্ণিঝড়ের নামের মধ্য দিয়ে শেষ হলো এই নাম। আমফান নামটি দিয়েছিল থাইল্যান্ড এবং এর উচ্চারণটি আসলে উমফুন। এখন পরবর্তী ঘূর্ণিঝড়ের নামের জন্য WMO, ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন বা বিশ্ব আবহাওয়া সংস্থা, তার একটি আঞ্চলিক সংস্থা RSMC-র কাছে নাম চেয়েছে। পূর্বেই বলেছি এই অঞ্চলের RSMC-র সদস্য সংখ্যা 13টি। সেই 13টি দেশের 13টি করে পাঠানো 169টি নাম গ্রহণ করে WMO। WMO চলতি এপ্রিল মাসের মাঝামাঝি সম্ভাব্য 169টি ঘূর্ণিঝড়ের নামের তালিকা অনুমোদন দিয়েছে। সেই তালিকায় প্রথম নামটি নিসর্গ, যা বাংলাদেশের দেওয়া নাম, অর্থাৎ সম্প্রতি হয়ে যাওয়া আমফানের পরের ঘূর্ণিঝড়টির নাম হবে নিসর্গ। এবার দেখে নেওয়া যাক বাংলাদেশের পাঠানো 13টি নাম, যা পরবর্তী সময়গুলোতে ব্যবহার হবে। নিসর্গ, বিপর্যয়, অর্ণব, উপকূল, বর্ষণ, রজনী, নিশীথ, উর্মি, মেঘলা, সমীরণ, প্রতিকূল, সরোবর, মহানিশা, এই নামগুলো বাংলাদেশ পাঠিয়েছিল। সো বন্ধুরা, আশা করি আপনাদের এই কৌতূহলবশত প্রশ্নটির উত্তর আমরা দিতে পারলাম। এবং যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।